নমস্কার বন্ধুরা, মুনলাইট ইন ব্রোকেন রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর কিছুক্ষণ পরে আপনাদের জানাতে চলেছি খুবই মারাত্মক ক্ষতিসম্পন্ন একটি গাছের কথা। তো আজকের পর্বটি শুরু করার আগে আপনাদের কাছে একটি নিবেদন, যাহারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহারা সাবস্ক্রাইব লেখার উপর একবার ক্লিক করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন এবং এর ফলে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ও উপকারী ভিডিও সবার প্রথম সবার আগে। এবং যাহারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহাদিগকে জানাই ধন্যবাদ। প্রথমে ছবিটি ভালো করে লক্ষ্য করুন। প্রকৃতির অন্যতম একটি উপাদান হচ্ছে উদ্ভিদ। কোনো উদ্ভিদ যেমন আমাদের উপকারে আসে, তেমনই আবার কোনো কোনো উদ্ভিদ আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তেমনই ক্ষতিকর একটি উদ্ভিদের নাম হলো পার্থেনিয়াম। প্রকৃত অর্থে পার্থেনিয়াম এক ধরনের বিষাক্ত আগাছা যা মানুষ ও প্রাণীদের নানান ক্ষতি করে থাকে। এই গাছটির ভালো নাম পার্থেনিয়াম, তবে বিভিন্ন এলাকায় এই গাছটির বিভিন্ন নাম থাকতে পারে। তবে কিন্তু আমাদের গ্রামে এই গাছটিকে কেউ বলে জঙ্গলি গাঁধা, আবার কেউ বলে জঙ্গলি গাজর। আর আপনার এলাকার মানুষজন এই গাছটিকে কী নামে চেনে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়ির আশেপাশে, রাস্তার ধারে, বন জঙ্গলে বা ফসলের ক্ষেত্রে পার্থেনিয়াম জন্ম ও বিস্তার লাভ করে। এই বিষাক্ত উদ্ভিদটি সাধারণত উচ্চতায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে। পার্থেনিয়াম শাখা বিস্তারের মাধ্যমে গম্বুজ আকৃতির অথবা ঝোপ আকারের হয়। পাতা শাখাযুক্ত, ত্রিভুজের মতন। নির্দিষ্ট বয়সে ফুল ফোটে। একটি গাছ বাঁচে 3 থেকে 4 মাস। এই সময়ের মধ্যেই 3 বার ফুল ও বীজ দেয়। এই পার্থেনিয়াম গাছের ফুলগুলি সাধারণত গোলাকার, সাদা, আঠালো এবং পিচ্ছিল হয়ে থাকে। পার্থেনিয়ামের একটি গাছ 4 থেকে 25 হাজার বীজের জন্ম দিতে পারে। এই বীজ এতই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকার কাদামাটি, পথচারীদের জুতো স্যান্ডেলের তোলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে। এবার তাহলে দেখে নেওয়া যাক পার্থেনিয়াম নামক এই বিদেশি গাছটি, যেটি খুব আগে আমাদের দেশে ছিল না কিন্তু এখন এসে গেছে, এই গাছটি আমাদের আশেপাশে থাকলে আমাদের কী কী ক্ষতি হতে পারে। পার্থেনিয়াম গাছটি মানুষের হাতে পায়ে লাগলে প্রাথমিক অবস্থায় হাত পা চুলকোই, লাল হয়ে যায় এবং পরে ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে। পার্থেনিয়ামে আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে পারে। 10 মিটার দূর থেকেও এই আগাছাটির ফুলের রেণু মানুষের এলার্জি, হাঁপানি রোগ সৃষ্টি করতে পারে। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চললে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানান রোগের উপসর্গ দেখা দেয়। এই গাছ খেলে গাভীর দুধ তিতো হয়ে যায়, দীর্ঘদিন পান করলে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। এই বিষাক্ত আগাছা এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা কীটপতঙ্গ ও ফসল উভয়ের ক্ষতি করে। পার্থেনিয়াম আগাছা জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় 40% কমে যায়। পার্থেনিয়ামের রেণু বাতাসে মিশে টমেটো, মরিচ ও বেগুনের ফুল ছড়িয়ে দেয়। এই গাছ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণের ফলে ডাল জাতীয় ফসলের গাছে নাইট্রোজেন তৈরিতে সহায়তাকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। তাই সকল দর্শকের উদ্দেশ্যে জানাবো, এই মারাত্মক ক্ষতি সাধনকারী পার্থেনিয়াম গাছটি থেকে যতদূর পারা যায় সম্ভব সাবধানে থাকবেন এবং এই গাছটি দেখতে পেলেই মেরে ফেলার চেষ্টা করবেন বা পুড়িয়ে দেবেন। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।